হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পুজোস ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। তো আজকে সকাল সকাল চলে এসেছি, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকের দিনে। তো তোমাদের সবাইকে জানাই 15ই আগস্টে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর খুব সুন্দর করে দিনটা কাটাও। তো আমরাও যাবো একটু বাইরে ঘুরতে। আর এই যে শোনাই বাবা, একটু হাই বলে দাও। আচ্ছা তো চলো, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে উঠেই। তো এই যে দেখো শোনাই, কি আসছে কে হয়েছে? তো ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি। তো এই ড্রেসটা কিন্তু আমার নতুন, তোমাদেরকে দেখানো হয়নি, তো পরেই একবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে জানিও। আর এই যে দেখো আমার সোনাই কিন্তু রেডি হয়ে গেছে। বাবা তাকাও, এই যে চলো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। দেখতে পাচ্ছো এই দেখো, আর এই জিন্সটাও নতুন, মানে সোনাই হওয়ার পর আমি অনেকদিন পর জিন্স পরলাম, তাছাড়া সোনাই হওয়ার পর আর পরা হয়নি। তো এই টপটাও নতুন, কালকেই নিয়েছি, তো তোমাদেরকে একবারে দেখিয়ে দিলাম পরে, তো আগে দেখানো হয়নি। আর এই ফোনের কভারটাও কিন্তু নতুন, মানে কালকেই নিয়েছি। তো সবটাই একবারে তোমরা দেখে নাও আর জানিও আমাকে কেমন লাগছে। চলো বাইরে গিয়ে পুরোটা আবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে জানিও। চলো এখন টাটা করছি। এই দেখো আমার বাবান, শোনাই বাবান টাকাও। এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো ফাইনালি দেখো আমরা গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে আমরা উঠে গেছি দেখতেই পাচ্ছ। তো এইটা কিন্তু তোমার দাদা ভাইয়ের বন্ধু, তো ওর নিজস্ব গাড়ি। তো আর এটা পাশে আছে ওর বউ আর ছেলে, তো ওদেরও ছেলে আমাদেরও ছেলে। তো ওরা তিনজন, আমরা তিনজন সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো সব রাস্তাঘাট সবাই ছুটছে আজকের দিনে একটু ঘোরাঘুরি করতে, মজা করতে, আনন্দ করতে। তো চলো আমরাও যাই। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, চলো যাওয়া যাক তারপরেই বলছি। আর এইটা কোথায় বলো তো? এইটা কিন্তু সেবক, তো এটা সেবকের কাছাকাছি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ পাহাড়। তো আমি পুরোটা নিতে পারিনি, মানে সোনাই আমার কোলে ছিল, তো পুরোটা ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছ সেবকে চলে এসেছে, যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে সেবক আমার, মানে আমার ফেভারিট জায়গা সেবক। তো এর আগে আমি বিয়ের পরে একবার এসেছিলাম, তো তারপরে আসা হয়নি। তো এই যে দেখো আমরা যেখানে আসার কথা ছিল, বৃষ্টি পড়ছে। এই যে দেখো এটা কিন্তু আমরা গরু বাঁধার একটা জায়গা আছে ঝান্ডি, তো আমরা ওখানে এসেছি। তো বৃষ্টি পড়ছে, তো এখানে আমরা টিফিন মানে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম। তো সেখানে আর হচ্ছে রুটি ছিল আর ভাত ছিল আর চিকেন ছিল। তো এইসব কিছু আমরা খাওয়া দাওয়া করছি। সোনা এখানে দেখো গাড়ি চালাচ্ছে, মানে ওর এটা খুব শখ, মানে ড্রাইভার সিটে গিয়ে ও বসবে চালাবে। আর এই যে দেখো ওরা দুজনে ফুল খাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখন চলো নদীতে যাওয়া যাক। তো এই যে ওরাও যাচ্ছে নদীতে। আর এই যে দেখো সোনা এখানে কিছুতেই হাত ধরবে না, ও একা একা যাবে হেঁটে হেঁটে, আর পড়ে যাবে না বলো তো, রাস্তায় কিন্তু পাথর আছে অনেক। তো একা একাই হাঁটবে, আমারও হাত ধরবে না, পাপারও হাত ধরবে না, এমনকি কোলেও উঠবে না, দেখতে পাচ্ছ। তো দেখো কত লোক এসছে, কত ভিড় হয়েছে। তো আজকের দিনে সবাই এরকম ঘুরতে বেরিয়েছে, তো ভীষণ মজা হলো, মানে এই দিনটা আজকে খুব মজা করে কাটিয়েছি। তো চলো এখন নদীতে যাওয়া যাক। নদীতে গিয়ে জলে নামবো, একটুখানি নামবো, নেমে উঠে যাব, কারণ যেহেতু ড্রেস নিয়ে আসিনি তো সেহেতু আর নদীতে বেশি দূর নামা হবে না, তো জামা ভিজে যাবে, তখন আর বাড়িতে যাওয়া অসুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছ সোনাইরা কিন্তু আগে চলে গেছে বাবার সাথে। তো এই যে দেখো এটা ওর বন্ধু বউ, তো যাচ্ছে ছেলের হাত ধরে। এই যে দেখতে পাচ্ছ জল, মানে এত জলের আওয়াজ হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে জলের। তো এই যে দেখো খুব সুন্দর লাগছে জল, ওই দিকটাতে আরও বেশি জল আছে, এদিকে কম জল আছে। তো ওদিকে আমরা যাইনি যেহেতু বাচ্চা নিয়ে, তো সেই জন্য আমরা এখানে কম জলেই দাঁড়িয়েছিলাম। ভীষণ মজা হচ্ছে দেখো, ভীষণ মজা।
তো ওর এই বাচ্চাটা ও নামবে বলছে জলে, এদিকে তাকাও সবাই তাকাও, দেখো কি জল ভালো লাগছে জলটা। দেখো ভীষণ কিন্তু মজা লাগছে। তো আমি কয়েকটা একটু রিলস বানাচ্ছি, যে তোমার দাদাভাইকে বলছি একটু ফোনটা ধরে দাও, আমি কয়েকটা রিলস বানাবো। তো এই যে দেখো আমি রিলস বানাচ্ছিলাম, তো তোমার দাদাভাই সেভাবে ফোনটা ওরকম ধরে দিতে পারে না, যা করার আমি একা একাই করি, মানে ওকে বললে একটু করে দেয়, তাছাড়া আর কিছুই না, ভীষণ লজ্জা পায়। তো এই যে দেখো ওরা তিনজন এখানে আছে, আর এই যে আমি তারপরে চলো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এই যে বৃষ্টি হচ্ছে, মানে পাহাড়ের এদিক থেকে বৃষ্টি হচ্ছে, বাট আমাদের শিলিগুড়ির এদিকে কিন্তু বৃষ্টি হয়, ভীষণ রৌদ্র ভীষণ গরম। তুমি যে দেখো চারিদিক কেমন জঙ্গল, তো অনেক লোকজন এসেছিলো, দেখলেই তোমরা অনেক ভিড় হয়েছিল। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। তো এখানে আমরা দাঁড়িয়েছি মাছ কেনার জন্য, তো সোনাইয়ের জন্য শিং মাছ কেনা হচ্ছে। তো চলো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো, আর যাবেও জানাতে ভুলো না কেমন লাগলো। তো চলো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওরা আসলে তারপরে আবার গাড়ি ছেড়ে দেবে। তো এখানেই টাটা বাই বাই করছি, চলো। তো কালকে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, মানে কন্টিনিউ করতে পারিনি, তো বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, আর বাড়িতে এসেছি ওই 10টার কাছাকাছি, তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো জায়গাটা। তো আমরা গেছিলাম গরু বাখানে, আর সেটা ঝান্ডি, তো জানিও কেমন লাগলো ভিডিওটা। তো চলো আজকে এখানে টাটা করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা। বাবা টাটা বলে দাও, হ্যাঁ টাটা।